দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল বগুড়া নওগাঁ মহাসড়ক সামান্য বৃষ্টিতে এই সড়কে তৈরি হয় ছোট বড় খানাখন্দ আর এতে প্রায়শই ঘটছে দুর্ঘটনা যদিও গত বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল এই সড়কের নির্মাণ কাজ ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি বৃষ্টির কারণে ধীরগতি হলেও দ্রুতই পুরোদমে শুরু হবে কাজ এছাড়া দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বগুড়া নাটোর ও রংপুর ও ঢাকা মহাসড়ক দুই উনিশ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল বগুড়া নওগাঁ মহাসড়কের সংস্কার কাজ কিন্তু এক বছরে মাত্র ত্রিশ শতাংশ কাজ শেষ করতে পেরেছে ঠিকাদারি প্রতিষ্ঠান নাভানা কনস্ট্রাকশন সময়মতো কাজ শেষ করতে না পারায় বারবার চিঠি দিয়েও কোনো লাভ হয়নি সম্প্রতি মন্ত্রণালয় ও সড়ক বিভাগের হস্তক্ষেপে অবশেষে নয় মাস পর শুরু হয়েছে কাজ এরই মধ্যে সড়কে তৈরি হয়েছে ছোট বড় খানাখন্দ ভোগান্তিতে সড়ক ব্যবহারকারীরা চাকার রিং লাঙে যায় পাংচার হয়ে যায় এই কারণে গাড়ির রাস্তার ভেতরে পড়ে থাকে প্রচন্ড যানজট লেগে থাকে রুগী যাতায়াত হিসেবে আর বেশি সমস্যা দেখা দেয় যানজট লেগে থাকে অল টাইম ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি চলতি বছরের ডিসেম্বরে কাজ শেষ হবে একদিন ওই বৃষ্টির জন্য এতদিন মানে কাজটা করতে করেছিলাম তবে বৃষ্টির ভিতরে কম কম আর কি এখন

কাজ বন্ধ থাকার কথা জানায় সড়ক ও জনপথ বিভাগ করোনার কারণে এটা এই প্রকল্পটা আমাদের সি ক্যাটাগরিতে চলে যায় এবং সি ক্যাটাগরিতে চলে যাওয়ার কারণে এখানে বাজেটের একটা স্বল্পতা দেখা যায় এই কারণে ঠিকাদার কাজের গতি কমিয়ে দেয় তো আমরা অলরেডি একটা গ্রিন সিগন্যাল পেয়েছি যে অতি দ্রুতই তারা এই প্রকল্পের অনুকূলে ফান্ড বরাদ্দ দিবে ভোগান্তির কথা মাথায় রেখে দ্রুত শেষ হবে সড়কের নির্মাণ কাজ প্রত্যাশা সবার রাকিব জুয়েল ডিবিসি নিউজ বগুড়া এ ব্যাপারে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব জুয়েল রাকিব নির্মাণ কাজে কেন এত ধীর গতি কি অবস্থা সেখানকার জানাবেন বিস্তারিত অপরা শুনছিলেন আসলে বগুড়া থেকে নওগা যাবার যে আঞ্চলিক মহাসড়কটি সেটির যে বর্ণনায় যেটি আমাদের রিপোর্টে এসেছে একই রকম চিত্র কিন্তু বগুড়া থেকে জয়পুরহাট যে আঞ্চলিক মহাসড়ক সেটিরও বগুড়া জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কেরও একই ঠিকাদারি প্রতিষ্ঠান সেই নাভানা কনস্ট্রাকশন তারা কিন্তু সেই রাস্তাটিও প্রায় দু বছরেরও বেশি সময় ধরে ফেলে রেখেছে মাঝামাঝি জায়গায় খোড়াখুরি করে তাদের কিছু সমস্যা ছিল তাদের সাথে আমরা যেটি কথা বলে জেনেছি যে সবশেষ তারা যেটি জানিয়েছেন যে এই বছরের মধ্যেই অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই সেই কাজগুলো তারা শেষ করবেন আমি দাঁড়িয়ে রয়েছি এখন বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এটিরও কিন্তু টেন্ডার প্রক্রিয়া এবং ঠিকাদারি প্রতিষ্ঠা নিয়োগ সবই শেষ হয়ে গেছে কিন্তু আমরা সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা করে কথা বলে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন যে পেছনে আমার যে অবস্থা এই চিত্র কিন্তু পুরো রাস্তারই তিনি যেটি জানিয়েছেন যে করোনাকালীন এই সময়টাতে তাদের বেশ কিছু প্রকল্প সি ক্যাটাগরিতে চলে যায় এবং সি ক্যাটাগরিতে যে প্রকল্পগুলো যায় সেই প্রকল্পের জন্য বরাদ্দকৃত যে অর্থ সেই অর্থটা করোনাকালীন সময় ক্রাইসিস পিরিয়ডে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই করোনাকালীন সময়ে বিভিন্ন জায়গায় কাজে লাগানোর জন্য সরকার সেই অর্থগুলো নিয়ে যায় এবং যার প্রেক্ষাপটে কিন্তু এই কাজগুলো দেরি হচ্ছে তবে তিনি আশ্বস্ত করেছেন যে এবছরের মধ্যেই এই সকল অসমাপ্ত কাজগুলো শেষ করার একটা সম্ভাবনা রয়েছে এই ছিল সব শেষ আমার কাছে বগুড়া থেকে অপরাধ জি রাখি আমরা বুঝতে পারছি সেখানকার পরিস্থিতি